धन्यवाद सकल के आबारो स्वागत आमार चैनल ऐतिह्यर आलोय। आमी एखन जे विषय निये आलोचना करब ता हच्छे अर्थनैतिक मंदा। देखो आमी लिखे नियेछि 1929 ख्रिस्टाब्दे अर्थनैतिक मंदार कारण संक्रांत विषय आमार आलोचना। 1929 ख्रिस्टाब्दे सारा विश्वव्यापी एक बिराट बड़ो अर्थनैतिक विपर्यय देखा दिए एवं अर्थनैतिक विपर्यर जो कौन कौन कारण दायी छिल সেই সংক্রান্ত বিষয়ে আমার আলোচনা এবং সেটাকে সামনে রেখেই আমি কিন্তু এই কারণগুলোকে আমি লিখে নিয়েছি, নিজের মত করে সাজিয়ে নিয়েছি। আমি এই এক এক করে আমি আটটা পয়েন্টকে লিখেছি, এই আটটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব। তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ দুটো বিরোধী পরস্পর শক্তি জোট, যেটা হচ্ছে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাত। এই ত্রিশক্তি চুক্তিভুক্ত দেশ যারা ছিলেন তারা হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের এবং শেষ দিকটাতে আমরা দেখতে পাবো সেখানে আমেরিকা পদার্পণ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এই পক্ষর কিন্তু অবলম্বন করেছিল এবং বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি হয়েছিল জার্মানির বিপর্যয়ের মধ্য দিয়ে এবং ত্রিশক্তি আতাতভুক্ত দেশগুলো হেরে গিয়েছিল এবং ত্রিশক্তি চুক্তিভুক্ত দেশগুলি এই যুদ্ধে জয়লাভ করেছিল এবং এই যুদ্ধে জয়লাভ করার পর আমরা দেখব প্রায় এক দশক ধরে একটা অর্থনৈতিক বিপর্যয় সূচিত হয়েছিল এবং এই অর্থনৈতিক বিপর্যয়ের প্রথম যে জায়গায় সূচনা হয়েছিল সেটা হচ্ছে আমেরিকা। এবং এই আমেরিকার অর্থনৈতিক বিপর্যয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাবো পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 একদম মহামারীর আকার ধারণ করেছিল এই অর্থনৈতিক বিপর্যয় সারা ইউরোপ তথা সারা ইউরোপ কেন পুরো বিশ্বে এই বিপর্যয়কে এই বিপর্যয় দেখা দিয়েছিল, অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল সারা পৃথিবীব্যাপী। এখানে শুধুমাত্র একটা দেশে কিন্তু এই অর্থনৈতিক বিপর্যয় গ্রাস করতে পারেনি, সেটা হচ্ছে আমি বলেছি সেটা হচ্ছে কি রাশিয়া। অর্থাৎ রাশিয়া আমেরিকার উপর কোনো রকম অর্থনৈতিকভাবে সে নির্ভরশীল ছিল না, সে নিজস্ব অর্থনীতির উপর নির্ভরশীল ছিল, যার ফলশ্রুতিতে শুধুমাত্র এই দেশটা অর্থাৎ রাশিয়াতে কোনো রকম অর্থনৈতিক বিপর্যয় ঘটেনি বা অর্থনৈতিক মহামন্দা সেখানে দেখা দেয়নি। তাই আমরা এখন এই আলোচনায় চলে যাচ্ছি যে এই অর্থনৈতিক যে মন্দা সূচিত হয়েছিল আমেরিকাতে এবং যার ফলে সারা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, এই অর্থনৈতিক মন্দার কারণগুলো কী ছিল সেই কারণগুলো নিয়ে আলোচনা। শুধুমাত্র কোনো একটা একটি কারণেই তো এরকম সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা ঘটতে পারে না, তাই বেশ কিছু কারণের সমাহারের সমষ্টির বহিঃপ্রকাশেই ছিল এই এই অর্থনৈতিক মন্দার কারণ। তাই আমরা এক এক করে সেই সমষ্টিগুলোকে দেখার চেষ্টা করি। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয় এখানে দেখো বিংশ শতকের কুড়ির দশকে আমরা দেখতে পাবো যে আমেরিকার যে অর্থনৈতিক অসাম্য একটা ছিল, অর্থনৈতিক যে জাতীয় আয় এখানে খুব বৃদ্ধি পেয়েছিল এবং এই জাতীয় আয়ের একটা অসম বন্টন ছিল এখানে, অর্থাৎ জাতীয় আয় সমভাবে বণ্টিত হয়নি, যার ফলশ্রুতিতে দেখতে পাবো এই জাতীয় আয়ের থেকে একটা বড় অংশ অর্থাৎ জাতীয় আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে বেশ কিছু গুটি কয়েক মানুষের হাতে যাদের অর্থ প্রতিপত্তি আছে তারা কিন্তু ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। পাশাপাশি আমরা দেখতে পাবো নিচু তলার মানুষ এই অসম বন্টনের ফলে তারা আস্তে 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 অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত হয়েছিল। এই অর্থনৈতিক বৈষম্য অর্থাৎ উঁচুতলা এবং নিচুতলা দুটো তোলার মধ্যে ক্রমশ এই অর্থনৈতিক ফারাক বা বৈষম্য বাড়তে থাকে। এই অর্থনৈতিক বৈষম্যের ফলে কিন্তু আমরা দেখতে পাবো এটা কুড়ির দশকে অর্থাৎ 1920 খ্রিস্টাব্দের পরবর্তী পর্যায়ে এটা ক্রমশ বাড়তে থাকে, যার ফলশ্রুতিতে এই অর্থনৈতিক বিপর্যয় বা অর্থনৈতিক মহামন্দা এই আমেরিকাতে দেখা দিয়েছিল এবং আমেরিকার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো সারা পৃথিবীব্যাপী এই অর্থনৈতিক মহামন্দার শিকার হয়েছিল। সুতরাং আমরা প্রথম যে জায়গা আলোচনা করলাম সেটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। পরের জায়গায় আমরা চলে যাব ত্রুটিপূর্ণ অর্থনীতি। ত্রুটিপূর্ণ অর্থনীতি বলতে কী বোঝাচ্ছে এখানে আমি একটু আলোচনা করিনি। ত্রুটিপূর্ণ অর্থনীতি বলতে বোঝাচ্ছে যে ক্রমশ ব্যবসা বাণিজ্য ক্রমশ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছিল আমেরিকাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প কলকারখানার উৎপাদনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। কিন্তু পাশাপাশি দেখতে পাবো যে এই ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটলো, জাতীয় আয় ক্রমশ বৃদ্ধি পেলেও আমরা দেখতে পাবো যে শ্রমিক শ্রেণীকে কিন্তু ক্রমশ তাদেরকে যে ধরনের মজুরি দেওয়া হতো সেই মজুরি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, যার ফলশ্রুতিতে কেনার লোক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই পণ্য সামগ্রী যে
কিনবে অর্থাৎ পণ্য সামগ্রী ক্রয় করার লোকের অভাব দেখা দিচ্ছে, অর্থাৎ বাজারে চাহিদা অর্থাৎ বাজারের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য দেখা সামঞ্জস্য থাকছে না, অর্থাৎ বাজারে যোগানটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু চাহিদা নেই, অর্থাৎ এই যে নিচুতলার মানুষের হাতে অর্থ নেই, অর্থাৎ নিচুতলার মানুষের আর্থিকভাবে তারা পিছিয়ে যাচ্ছে এবং তাদেরকে শ্রমিক মজুরি কম দেওয়া হচ্ছে যার ফলে তারা জিনিসপত্র ক্রয় করতে পারছে না, অর্থাৎ এটা ছিল একটা অন্যতম কারণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বাজারে চাহিদার সাথে যে যোগানের যে সামঞ্জস্য সেই সামঞ্জস্য ছিল না, যার ফলে কিন্তু এই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। পরের জায়গা আমরা চলে যাব রপ্তানি হ্রাস, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। অর্থাৎ আমেরিকার পণ্য সামগ্রী সারা বিশ্বে, বিশেষ করে আমি ইউরোপটাই বলি, ইউরোপে প্রচুর পরিমাণে এই পণ্য সামগ্রী রপ্তানি করা হতো। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, আমি আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলে এসেছি যে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে সেখানে আমরা দেখতে পাবো যে আমেরিকা অস্ত্র বিক্রি করছে, অর্থাৎ অস্ত্র বিক্রি করে সে কিন্তু প্রচুর পরিমাণে আয় করছে ইউরোপের দেশগুলোর থেকে। শুধু অস্ত্র বিক্রি নয়, এখানে ভোগ্যপণ্য, খাদ্যশস্য, শিল্প দ্রব্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমস্তটাই কিন্তু আমেরিকা রপ্তানি করছে ইউরোপের দেশগুলোতে, এবং সেই ইউরোপীয় দেশগুলো থেকে প্রচুর পরিমাণে অর্থ আসছে এখানে। প্রচুর পরিমাণে অর্থ আসার ফলে আমেরিকা ক্রমশ তার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে, কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাবো যে একটু পরিবর্তন সূচিত হয়ে যায়। কী ধরনের পরিবর্তন? না, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, প্রথম বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এরকম ব্যাপারটা ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী রপ্তানি করতো ইউরোপের দেশগুলোতে আমেরিকা, এবং প্রচুর পরিমাণে তারা ইনকাম করতো, অর্থাৎ এই ব্যবসা বাণিজ্যে তারা অর্থনৈতিকভাবে খুব উন্নত হয়ে যাচ্ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে আমরা দেখতে পাবো যে ইউরোপের দেশগুলো তারা এরপরে উৎপাদন তারাও শুরু করে, এবং তাদের উৎপাদন করার ফলে কী হচ্ছে, তাদের নিজেদের দেশে যখন তারা উৎপাদন করতে শুরু করে তখন আমেরিকার পণ্য সামগ্রী তারা আর কিনছে না, যার ফলশ্রুতিতে এই যে রপ্তানিটা হ্রাস পেয়ে যাচ্ছে, রপ্তানিটা কমে যাচ্ছে আমেরিকাতে, এবং আমেরিকার উৎপাদিত পণ্য সামগ্রী আর ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে না, তারা নিজেরা নিজেদের প্রয়োজনীয় সামগ্রীগুলো উৎপাদন করছে। এর ফলশ্রুতিতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়, তাহলে উৎপাদন তারাকে বন্ধ করে দিতে হয়, শ্রমিকরা কাজ হারায়, যার ফলে এই যে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ছিল সেই পরিকাঠামোটা নষ্ট হয়ে যায়, এর ফলে কিন্তু অর্থনৈতিক মন্দা দেখা দেয়। পরের জায়গা আমরা চলে যাব শেয়ার বাজারে ধস, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। মানে এখানে আমরা দেখতে পাবো যে আমেরিকা সঞ্চয়ী মানসিকতার একটা জন্ম হচ্ছে এই সময়টাতেই, অর্থাৎ আমেরিকাতে যখন ক্রমশ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে, তারা চাইছে যে অর্থনীতিটাকে আর্থিক অবস্থার আরও বেশি উন্নতি করার জন্য তাদের সঞ্চয়ী মানসিকতার জন্ম হচ্ছে, এবং এই জায়গাতে আমরা দেখতে পাবো তারা শেয়ার বাজারে প্রচুর পরিমাণে অর্থ লগ্নি করছে, এবং শেয়ার বাজার থেকে তারা প্রভূত পরিমাণ অর্থ তারা আয় করছে। আমরা এটা দেখতে পাবো ক্রমশ তাদের এই 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 শেয়ার বাজারের প্রতি একটা ঝোঁক দেখা দিচ্ছে, শেয়ার বাজার থেকে তারা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাদের একটা ঝোঁক দেখা দিচ্ছে। কিন্তু আমরা দেখব এই ঝোঁকটা ক্রমশ যত দেখা প্রচুর পরিমাণে তারা যখন আমানো লগ্নি করছে, এই লগ্নির ফলে তারা যখন পেয়ে যাচ্ছে তখন ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাবো ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর শেয়ার বাজারে ধস নেমে যায়, এবং এই ধসের ফলে তাদের যে অর্থটা তারা লগ্নি করেছিল সেই অর্থটা আর তারা ফিরে পাচ্ছে না, অর্থাৎ সারা আমেরিকাতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়, এবং এই যে আমানতকারী যারা ছিল তারা কোনো রকম লভ্যাংশ পেল না, এবং তারা যে জায়গাটা যে অর্থটা তারা লগ্নি করেছিল সেটাও ফেরত পেল না, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো সারা আমেরিকাতে একটা অর্থনৈতিক হাহাকার দেখা দেয় এবং অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। এই অর্থনৈতিক বিপর্যয়টাই হচ্ছে মহামারীর মতো ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে অর্থনৈতিক মন্দার একটা অন্যতম কারণ। পরের জায়গায় আমরা চলে যাব স্বর্ণ সংকট। আমি আলোচনা প্রসঙ্গে তোমাদেরকে বলছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের আগের যে পর্যায়ে, সেই পর্যায়ে আমরা দেখতে পাবো যে আমেরিকা প্রচুর পরিমাণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্যশস্য থেকে শুরু করে ভোগ্যপণ্য, অস্ত্র সমস্ত কিছুই তারা বিক্রি করছিল, এবং ঋণ দিত কিসের বিনিময়ে? না, সোনার বিনিময়ে। অর্থাৎ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারাকে সোনা দিতে হতো
আমেরিকাকে, এবং সেই তার বিনিময়ে তারা ঋণ দিত এবং সেই সোনার বিনিময়েও তারা বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করত, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো ইউরোপ থেকে একটা প্রভূত পরিমাণ এই প্রথম বিশ্বযুদ্ধে এবং বিশ্বযুদ্ধ চলাকালীন এবং বিশ্বযুদ্ধের আগে একটা প্রভূত পরিমাণ স্বর্ণ বা সারা ইউরোপ থেকে আসে আমেরিকাতে, এবং আমেরিকা একটা স্বর্ণ ভাণ্ডারের দেশে পরিণত হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই কিন্তু এই সিস্টেমটা নষ্ট হয়ে যায়। এই স্বর্ণ আমেরিকাতে স্বর্ণ যাওয়া অর্থাৎ সোনা যাওয়ার যে সিস্টেমটা ছিল, সেটা বাণিজ্যিক যে সিস্টেমটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে যখন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদন হয়, সর্বোপরি আমেরিকার পণ্যের যাতে এই সব জায়গাতে ঢুকতে না পারে তার জন্য শুল্ক প্রাচীর তুলে দেওয়া হয়। আমি শুল্ক প্রাচীর সম্পর্কে একটু তোমাদের সাথে কথা বলে নিই, তাহলে ব্যাপারটা আরও তোমাদের পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই যে ধরো, এটা হচ্ছে আমেরিকা, এটা আমেরিকা, এটা হচ্ছে ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রি। এই কান্ট্রিতে আগে এখানে সোনা যেত, বিনিময়ে তারা এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো দিত। এখানে কি করা হলো যে এই দেশ থেকে সমস্ত একটা বড় পরিমাণ সোনা চলে যাচ্ছে এই দেশে, এবং এই দেশটা ক্রমশ ফেঁপে ফুলে উঠছে এবং এর অর্থনৈতিক বুনিয়াদ ক্রমশ সুদৃঢ় হচ্ছে। কিন্তু এই জায়গাতে এই সব দেশগুলো তখন কি করছে না, নিজেদের উৎপাদন পণ্য সামগ্রী উৎপাদন করছে, আমেরিকার পণ্যকে তারা যাদের ঢুকতে না পারে তার জন্য শুল্ক প্রাচীর দিয়ে দিচ্ছে। শুল্ক প্রাচীরটা কি যে আমেরিকার পণ্য সামগ্রী এখানে এলে সেখানে বেশি পরিমাণে ট্যাক্স দিতে হবে, শুল্ক বেশি দিতে হবে, তার ফলে আমেরিকার পণ্য সামগ্রী মানুষ কিনবে না এবং নিজেদের দেশের পণ্য সামগ্রী তারা কিনবে। এটাই হচ্ছে শুল্ক প্রাচীর। এই শুল্ক প্রাচীর দিয়ে দেওয়ার ফলে কি হলো না, আমেরিকাতে সেই পরিমাণ আর সেই পৌঁছাচ্ছে না, অর্থাৎ স্বর্ণ সেখানে আর যাচ্ছে না, যার ফলশ্রুতিতে আমেরিকার অর্থনীতিতে একটা ধস নেমে আসছে, আমেরিকার অর্থনীতি একটু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এবং এই বিপর্যস্ত অর্থনীতি পরবর্তী ক্ষেত্রে মহামারীর আকারে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দার পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা চলে যাব পরের জায়গায়, সেটা হচ্ছে না কৃষকদের দুর্দশা। তোমরাকে আমি যখন আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, সেখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আমেরিকা থেকে একটা প্রভূত পরিমাণ খাদ্যশস্য এখানে আসতো, কোথায় না ইউরোপের দেশগুলোতে আসতো। আমেরিকা থেকে প্রভূত পরিমাণ খাদ্যশস্য ইউরোপের দেশগুলোতে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ইউরোপের দেশগুলোতে আসার ফলে আমেরিকার যারা কৃষক আছেন তারা প্রচুর পরিমাণে অর্থ ঋণ নিচ্ছেন, এবং এই অর্থ ঋণ নিয়ে তারা উৎপাদন অর্থাৎ কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও বেশি করে উৎপাদিত করার কথা তারা ভাবছেন, এবং সেই উৎপাদন ব্যবস্থায় তারা প্রচুর পরিমাণে দেশ ঋণ নিচ্ছেন এবং ঋণ নিয়ে তারা উৎপাদন করছেন। এখানে দেখা যাচ্ছে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় সেই উৎপাদিত সামগ্রীগুলো আর বিক্রি হচ্ছে না, অর্থাৎ এখানে তারা নিজেদের দেশের প্রয়োজনে নিজেদের অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেদের দেশের প্রয়োজনে নিজেদের দেশেই কিন্তু তারা পণ্য সামগ্রী উৎপাদন করছেন, যার ফলশ্রুতিতে অর্থাৎ এই আমেরিকাতে যে কৃষকরা যে ঋণ নিয়ে উৎপাদন করছেন সেটা কিন্তু এখানে আর বিক্রি করতে পারছেন না, তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় সামগ্রীগুলো উৎপাদন করে করছেন এবং নিজেদের প্রয়োজনটা মিটাচ্ছেন, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এখানের কৃষকরা তারা একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে, তারা ঋণ শোধ করতে পারছে না এবং তারা এই ঋণ শোধ তাদের অর্থনীতিটা ক্রমশ একদম ভেঙে পড়েছে এবং দেউলিয়া হয়ে যাচ্ছে। এটা একটা অন্যতম কারণ ছিল এই কৃষক দুর্দশা, অর্থাৎ এটা একটা অন্যতম কারণ ছিল তারা এই শুধুমাত্র তারা ঋণ শোধ করতে পারছে না এমনটা নয়, সে দেশেরও পণ্য সামগ্রী সে তারা কিনতে পারছে না। সুতরাং এই এটা একটা চরম বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন করেছিল কৃষকদের। পরের জায়গায় আমরা চলে যাব ক্ষতিপূরণ সমস্যা। তোমরা জানো ক্ষতিপূরণ সমস্যা নিয়ে আমি যখন আলোচনা করছিলাম সেখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দেখো এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে যদি ইউরোপ মহাদেশ হয়, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলো আছে, এই ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলো আছে। আমেরিকা এখানে কী করছে না, যখন ভার্সাই সন্ধি হয়, তোমাদের ভার্সাই সন্ধি সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করেছি, সেখানে দেখবে আমি সমস্ত কিছু অর্থনৈতিক দিকটা আমি আলোচনা করেছি, অর্থনীতির জন্য আলাদা একটা ভিডিও আছে আমার। এখানে দেখো আমেরিকা এটা ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির উপর 660 কোটি পাউন্ডের যে ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল ভার্সাই সন্ধিতে, সেটা কিন্তু জার্মানি দিতে অপারগ ছিল, তাই জার্মানি ঋণ নিচ্ছে আমেরিকার কাছে। এখানে আমেরিকার কাছে তারা ঋণ নিল এবং ঋণ নিয়ে সেই ঋণ যাচ্ছে কোথায় না, জার্মানিতে গেল, এবং সেই ঋণ নিয়ে মন দিয়ে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, সেই অর্থটা তারা কাকে দেবে, মিত্রপক্ষকে দেবে, অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া যারা জিতেছে প্রথম বিশ্বযুদ্ধে তাদেরকে দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ ধরো এটা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া তাদেরকে দিচ্ছে এবং কিছু পরিমাণ অর্থ তারা রেখে দিচ্ছে নিজেদের দেশের উন্নয়নের
জন্য এই রকম সিস্টেমটা চলছিল। অর্থাৎ আমেরিকা থেকে ঋণ নিচ্ছে কে, আমেরিকা থেকে ঋণ নিচ্ছে জার্মানি এবং জার্মানি সেই ঋণটা দিচ্ছে মিত্র শক্তিকে, এই রকম ভাবে চলছিল। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে সারা ইউরোপের অর্থনীতিটা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে কে, না আমেরিকা। আমেরিকার অর্থনীতির উপর সারা ইউরোপ কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাবো যে হুভার স্থগিতাদেশ, অর্থাৎ ওখানে রাষ্ট্রপতি হুভার যখন একটা স্থগিতাদেশ দিলেন যে ঋণ দেওয়া নেওয়া সমস্ত কিছু বন্ধ করে দিলেন, যখন এখানে অর্থনৈতিক বিপর্যয় হয়ে গেল, অর্থাৎ এটা যখন বন্ধ হয়ে গেল তখন কি হলো না, এই যে এতদিন পর্যন্ত যে ঋণ দিচ্ছিল এবং সমস্ত দেশগুলো তার উপর নির্ভরশীলতা ব্যাপারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেল, যার ফলে সারা ইউরোপব্যাপী একটা অর্থনৈতিক দুর্দশার সৃষ্টি হলো, অর্থনৈতিক বিপর্যয় বা অর্থনৈতিক মহামন্দা সৃষ্টি হলো। আমরা দেখব এইরকমভাবে সারা পৃথিবীতে কিন্তু এই মহামন্দাটা ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই অর্থনৈতিক মন্দার একটা অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে এই ক্ষতিপূরণ সমস্যা। আমাদের ক্ষতিপূরণ সমস্যা সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করলাম, এরপর চলে যাব যেটা সেটা হচ্ছে পুঁজি বিনিয়োগ অনিচ্ছা। তোমরা জানো অ্যাকচুয়ালি একটা দেশের অর্থনীতির মূল ভিত্তি যারা পুঁজি বিনিয়োগ করেন তারা, অর্থাৎ এখানে শিল্পপতি যারা আছে তারা অর্থনীতিকে ক্রমশ এগিয়ে নিয়ে যান, তাদের প্রচুর পরিমাণে পুঁজি আছে, তারা পুঁজিটা লগ্নি করেন এবং এই পুঁজি বিনিয়োগের ফলে কিন্তু একটা দেশ তার অর্থনীতির চরম শিখরে উন্নীত হয়, এটা আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা দেখতে পাবো এখানের যারা পুঁজিপতি ছিলেন, অর্থাৎ ধনকুবের যারা ছিলেন আমেরিকার যারা ধনকুবের ছিলেন, তারা কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু ঘটনা দেখার ফলে তারা কিন্তু আর পুঁজি বিনিয়োগ করতে অনিচ্ছা প্রকাশ করে। যেমন একটা ঘটনা আমি তোমাদেরকে বলি, দেখবে আমি আলোচনা প্রসঙ্গে এটা বলে এসেছি, সেটা হচ্ছে কি না, রাশিয়াতে যখন জার ছিলেন তখন প্রচুর পরিমাণে আন্তর্জাতিক ঋণ নিয়েছিলেন তিনি, বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু সেখানে জার সরকারের যখন পতন হয়ে গেল 1917 খ্রিস্টাব্দে, তখন তোমরা দেখতে পাবে যে বলশেভিক সরকার যখন এলেন, অর্থাৎ লেনিন যখন এলেন, তখন কি না যে ঋণটা তারা নিয়েছিল বিভিন্ন দেশ থেকে সেটা নাকচ করে দিলেন, যার ফলশ্রুতিতে এখানে যারা পুঁজি বিনিয়োগ করছেন ধনকুবের যারা আছেন আমেরিকাতে, তারা কিন্তু পুঁজি বিনিয়োগ করতে তারা অনিচ্ছা প্রকাশ করছেন কি না আদায় না হতে পারে, তার ফলে তারা কিন্তু একটা উদ্বিগ্নতায় ভুগছেন এবং এর ক্ষেত্রে তারা কিন্তু সেই পুঁজি বিনিয়োগ হচ্ছে না। সুতরাং একটা দেশের অর্থনীতির ক্ষেত্রে মূল ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে পুঁজি, যেখানে পুঁজি বিনিয়োগ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু একটা দেশের অর্থনীতি কখনো চাঙ্গা হতে পারে না, অর্থনীতি ক্রমশ এগিয়ে যেতে পারে না। সুতরাং আমরা একটা দেখতে পাবো যে এই পুঁজি বিনিয়োগ না করার ফলে কিন্তু আমেরিকাতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল, যে বিপর্যয়ের উত্তাপ সারা পৃথিবীতে এসে পৌঁছেছিল। সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে এই যে কারণগুলো আমি দেখানোর চেষ্টা করলাম, এই কারণগুলোর দ্বারাই আমেরিকাতে একটা বিশাল বড় বিপর্যয় হয় এবং সেই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল ইউরোপ, এশিয়া তথা সারা বিশ্বে একটা অর্থনৈতিক বিপর্যয় সূচিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই, অর্থাৎ আস্তে আস্তে এবং এটা সবথেকে বেশি আকার ধারণ করেছিল 1929 খ্রিস্টাব্দে, একটা অর্থনৈতিক হাহাকার সৃষ্টি হয়েছিল সারা বিশ্বব্যাপী। এই গেল আমার 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দার কারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা। আবারও বলি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, তোমাদের সুচিন্তিত মতামত আমাকে আরও ক্লাস করার অনুপ্রেরণায় অনুপ্রাণিত করুক, এই আশা ভরসা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই।